হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ওয়েলক টু আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলি ইউটিউব চ্যানেল আমি লুই স্যার আজকে তোবাদের ডব্লুবি পঞ্চায়েতের ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট হতে চলেছে তার যে পরীক্ষা সেই পরীক্ষার সিলেবাস অনুযায়ী ইংরেজির সিলেবাস এবং তার প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো ডাব্লু বি পঞ্চায়েতের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য কিন্তু এই সেশনটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ঝটপট একটু শেয়ার করে দিতে হবে যেন সবাই এর দ্বারা উপকৃত হয় আর ডাব্লুবি পঞ্চায়েতের যে সিলেবাস তার মধ্যে ইংরেজির একটা আলাদা অন্যরকমভাবে গুরুত্ব আছে সেই গুরুত্ব অনুযায়ী আমরা ইংলিশের সিলেবাসটাকে অ্যানালিসিস করব বিশ্লেষণ করব শুধু তাই নয় বিগত বছরের প্রশ্নের কথা মাথায় রেখে কি ধরনের প্রশ্ন আসতে পারে এইবার এবং কিভাবে ইংরেজিতে ভালো ফল করা যেতে পারবে এই পুরো বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো যারা যারা সেশনে আছো জয়েন হয়েছো তাদেরকে বলবো ঝটপট একটু সেশনটাকে শেয়ার করে দাও ডাব্লুবি পঞ্চায়েতের সিলেবাসটা আমি এখানে লিখেছি বিগত বছরের কোথা থেকে প্রশ্ন এসছে সেটা নিয়ে আলোচনা করব। এবং এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে কিভাবে তোমরা পড়াশোনা করবে সেটা আমরা দেখব দেখো আমি দুটো দিকে ভাবে লিখেছি দুটো ভাগ করেছি সিলেবাসটাকে সিলেবাসটাকে ভাগ করার আগে আমি যে প্রথম কথাটা বলতে চাইবো সেটা হচ্ছে কত মার্কস থাকে ইংলিশে এটা তোমরা সকলেই এ পর্যন্ত হয়তো জেনে গেছ যে ইংরেজিতে পঞ্চায়েতে টোটাল টোয়েন্টি ফাইভ মার্কস থাকে কত টোয়েন্টি ফাইভ মার্কস বিভিন্ন পোস্টের ক্ষেত্রে আলাদা বাট বিশেষ করে টোয়েন্টি ফাইভ মার্কস এই টোয়েন্টি ফাইভ মার্কসে পঁচিশটা প্রশ্ন আসে অবজেক্টিভ টাইপ মানে এমসিকিউ এইবার সিলেবাসকে আমি দুটো ভাগে ভাগ করেছি একদিকে আমি ভোকেবুলারিকে রেখেছি ভোকাপসকে রেখেছি অন্যদিকে আমি গ্রামারকে রেখেছি ওকে দেখো এর মধ্যে কি কি সিনোনিম আছে অর্থাৎ সমার্থক শব্দ একটা শব্দ একটা শব্দ দেওয়া হলো তার মিনিং বা সমার্থক লিখতে বলা হলো অ্যান্টোনিম আছে অপোজিট ওয়ার্ড ইডিয়ামস আছে ইডিয়ামস এন্ড ফ্রেজেস ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং স্পেলিং এরার এইটা হচ্ছে ভোকস এর সিলেবাস অন্যদিকে আমরা যদি গ্রামারের সিলেবাস দেখি সেখানে এরার কারেকশন আছে একটা সেন্টেন্স দিয়ে দেওয়া হলো সেন্টেন্সটাকে তিনটে বা চারটে পার্টে ভাগ করে দেওয়া থাকলো সেই ভাগগুলোর মধ্যে কোন ভাগটায় ভুল আছে এরার আছে সেই এরারটাকে কারেক্ট কর সেই এরার কারেকশন সেটা একটা সেন্টেন্স কারেকশন গ্রাম্যাটিক্যালি ব্যাকরণগতভাবে একটা সেন্টেন্সকে ভুলভাবে দেওয়া আছে তারই সঠিকটা আবার নিচে দেওয়া আছে অপশানে সেই কোন অপশানটা ঠিক কোনটা এর সেন্টেন্স সেটাকে চুজ ভয়েস চেঞ্জ সকলেই আমরা জানি ভয়েস চেঞ্জের ব্যাপার তাছাড়া ফিলিন দ্য আছে যেখানে প্রিপোজিশন থাকতে পারে যেখানে ভার্বের ব্যাপার থাকতে পারে টেন্সের ব্যাপার থাকতে পারে আর হচ্ছে ন্যারেশন আর হচ্ছে ন্যারেশন না এইবার যদি তুমি ভোক্যাপসের কথা বল যে প্রিপারেশন এর কিভাবে যেটা সবথেকে বেশি করণীয় সেটা হচ্ছে বিগত পাঁচ থেকে দশ বছরে দেখো আমাদের রাজ্যে যে প্রত্যেকটা পরীক্ষায় বছর বছর হয় এরকম নয় কোনো পরীক্ষা দু বছর আগে হয়েছে কোনো পরীক্ষা পাঁচ বছর আগে হয়েছে তো এই রকম যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলো যেখানে ইংলিশ আছে যেমন ক্লার্কশিপের মতো পরীক্ষা আছে যেমন তোমার কি পঞ্চায়েতের বিগত বছরের যেসব পরীক্ষা হয়েছে বেঙ্গল পুলিশের যে ইংলিশ আসে শুধু তাই নয় টেটের যে ইংলিশ পোর্শন আসে তারপরে এনএম এম আছে কেন্দ্রে চলে গেলে এস এস সি জিডি কনস্টেবল এবং এম এই সকল যে পরীক্ষা সেই পরীক্ষায় বিগত দিনে আসা সরি ডাব্লু বিসিএসটা আমি মিস করে গেছি ডাব্লু বিসিএস এই এই পরীক্ষাগুলো আসা বিগত দিনের যেসব থেকে প্রশ্ন অর্থাৎ সিনোনিম অ্যান্টোনিম ইডিয়ামস ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন স্পেলিং এরার সবগুলোকে জট ডাউন করো সেগুলারই একটা সিনোনিম আর অ্যান্টোনিম বাড়ত অনেক বেশিরভাগ ক্ষেত্রে বিগত অনেক বছর আগেকার বা বিগত বছরের প্রশ্ন রিপিট হয় কপি হয় আর সেন্ট্রালের কি বললাম এস এস সির কনস্টেবল আর বেশি দেখার দরকার তাহলে আমাদের পার্ট গেল স্যার এগুলো আমি কোথা থেকে খুঁজবো বিভিন্ন ওয়েবসাইট খোঁজো আড্ডার ওয়েবসাইট খোঁজো আহ ইউটিউবে ভিডিও দেখো অথবা একটা সহজ ব্যাপার আমাদের একটা ভোক্যাপসের বই আসছে ভোকস বই আসছে যেখানে এই সবগুলো থাকবে যে কোনো পরীক্ষার জন্য তো সেই বই সেই বইটাকে তোমরা নিতে পারো বইটাকে বুক করতে পারো তার জন্য আমাকে কন্ট্যাক্ট করতে পারো এইট ডাবল ওয়ান সিক্স ডাবল টু ফোর এইট ফোর এইট এইট ডাবল ওয়ান সিক্স ডাবল টু ফোর এইট ফোর না এবার গ্রামার পার্টে চলে আসলাম আমি গ্রামার পার্টে কি আছে দেখো এরার কারেকশন এরার কারেকশন তাহলে এরার কারেক্ট করতে গেলে একটা সেন্টেন্সে কি ভুল আছে কারেক্ট করতে গেলে তোমাকে দুটো জিনিস জানতে হবে একটা হচ্ছে পার্টস অফ স্পিচ

নাউনের সম্পূর্ণ ডিটেলস ক্লাস প্রোনাউনের সম্পূর্ণ ডিটেলস ক্লাস এরকম ভাবে ক্লাসগুলো দেখতে পারো প্র্যাকটিসের জন্য প্রত্যেকদিন রাত্রিবেলা আটটার সময় আমি ক্লাস নিই সেই ক্লাসটাকে তোমরা জয়েন করতে পারো নেক্সট দেখো ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জের আমার ক্লাস আছে ইউটিউবে সেটা দেখতে পারো ফিল ইন দা ব্ল্যাঙ্কস ওই ফিল ইন দা ব্ল্যাঙ্কস করার জন্য ফিল করার জন্য প্রিপোজিশন দিয়ে দিল টেন্স দিয়ে দিল ওয়ার্ড দিয়ে দিল সেজন্য পার্সাল স্পিচ জানলে কনসেপ্ট তৈরি হলে আর কোনো প্রশ্নে সমস্যা থাকবে ন্যারেশন একই তো এটা হচ্ছে মূল ব্যাপার বড় বড় মোটা মোটা বই পড়ার কিন্তু কোনো দরকার নেই শুধু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে বই পড়ে কনসেপ্ট ক্লিয়ার হয় না তোমাকে ক্লাস করে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে ফ্রি ক্লাস ইউটিউবে তুমি পেয়েছ আগে এখনো পাবে ফ্রি ক্লাস করে নিতে পারো কেউ যদি মনে করো পঞ্চায়েতের ব্যাচে ভর্তি হব অলওয়েজ ওয়েলকাম कांटेक्ट করতে পারো এইট অ্যান্ড আমার প্রত্যেকদিন রাত্রি আটটার সময় ক্লাকশিপের জন্য ক্লাস হয় ইংলিশের যেখানে এমসিকিউ আমরা সলভ করি তো বলা যেতে পারে সিলেবাস প্রায় একই তো ওখান থেকে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করতে পারো কারো যদি ইংলিশ সিলেবাস নিয়ে বা ইংলিশের যে কোনো বিষয় নিয়ে কোনো রকম সমস্যা বা কোয়েশ্চেন মনে কোনো কোয়ারিজ যদি থাকে ফিল ফ্রি টু কমেন্ট কমেন্ট করো এই ভিডিওর পরে আমার সামর্থ্য অনুযায়ী যখনই আমি সময় পাবো নিশ্চয়ই তোমাদের হেল্প করবো কমেন্টের রিপ্লাই দেব সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্তই আডা টু ফোর সেভেন বেঙ্গলিতে চোখ রাখো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটিকে প্রেস করে দাও যারা আমাদের অ্যাপস ডাউনলোড করেনি এই যে ভিডিওটা মানে এই যে ক্লাসটা সেশনটা হলো এর ডেসক্রিপশনে যাও ওখানে ডাউনলোড অ্যাপ বলে একটা লিঙ্ক আছে লিংকে ক্লিক করে অ্যাপটাকে ডাউনলোড করে নাও সকালে ভালো থেকো সুস্থ থেকো টাটা